নমস্কার। রত্নাদির ব্লগে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আবার একটি নতুন ব্লগ তোমাদের সামনে শুরু করছি। তো এখন সকাল 9টা বাজে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে আমি স্নানটা করে নিই, তারপরে ঠাকুরের পুজো দিই, দিয়ে রান্নাঘরে এসে টিফিন বানিয়েছি। তো আজকে টিফিন বানিয়েছি রুটি আর বেগুন দিয়ে একটা সবজি করেছি। এই যে দুটো রুটি নিয়েছি আর একটু বেগুনের সবজি। তো খেতে বসেই তোমাদের সঙ্গে কথা বলছি। তো সকালের খাবারটা খেয়ে নিই, তারপরে আবার দুপুরে কী করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দুপুরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমিও নিয়েছি সাজিয়ে রুটি, আর এই যে তোমাদের দাদাভাইকেও দিয়েছি, ও একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসে, তার জন্য এই যে পায়েস দিয়েছি আর একটু দই আর একটু সবজি দিয়েছি। তো এটা খেয়ে সকালবেলায় আর টিফিন করে দেবো, সেটা নিয়েও অফিসে যাবে। তো এই যে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি, এই যে চিকেনের লাল লাল ঝোল, এই যে চিকেনটা হচ্ছে, আর এটাই বসিয়েছি কাতলা মাছের কারি। এই যে বলো, আজকে তোমাদের রেসিপি দেখালাম না, তো পুরোটা রান্না করি, তারপরে আবার রান্না করে তারপরে আসছি। তো কাতলা মাছটা হয়ে গেছে, এটা আমি এই যে নামিয়ে নিচ্ছি। তো এই যে মাছের ডিম দিয়ে বড়া করব। তো এই যে মাছের ডিম, একটু লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আর দেব পরিমাণ মতো লবণ, দেব একটু হলুদ দিয়ে এবার মাছের ডিমটা এবার মেখে নেব। তো মাছের ডিমটা এই যে পেঁয়াজ দিয়ে আমি মেখে নিয়েছি, এবার আমি এটা দিয়ে একটা একটা করে বড়া করে নেব। তো এই যে চিকেনটা হয়ে গেছে, এই যে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য, কিছুটা নামিয়ে নেবো আর কিছুটা এর মধ্যেই থাকবে। তোমাদের দাদাভাই যখন রাত্রে বাড়ি আসবে তখন আবার এটা গরম করে তখন রাত্রে দেব। তো এই যে বসে পড়েছি ঘরেই, আজকে ঘরে বসেই খাবো। তো এই যে সব খাবারগুলো গুছিয়ে এনেছি, তোমাদের একবার করে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। তো এই যে ভাত নিয়েছি, আর এটা এই বাটিতে এই যে চিকেন নিয়েছি, স্যালাড আছে, আর এটা করেছি মাছের ডিমের বড়া, কাতলা মাছের ঝোল করেছি, আর একটু মুসুরির ডাল। তো আমরা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তো সব কিছু গুছিয়ে বাসন মেজে সব রান্নাঘরের সব জিনিসপত্র গুছিয়ে তোমাদের সামনে আবার এলাম। তো আমাদের আর কি কাজ, ঘরে তো এই রান্না খাওয়া ছাড়া আর কিছু দেখানোর নেই। তো আজকে আর মেনুটা তোমাদের সামনে দেখাইনি, কারণ ওই ডাল, মাছের ঝোল, চিকেন, এ তো সবাই জানে এই রেসিপি। তো রান্না করার পর কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ওই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এই যে খাওয়া দাওয়া করে সব পরিষ্কার করে গুছিয়ে তারপরে তোমাদের সামনে একটু এসেছি আর কি। তোমরা একটু ভালোবেসে আমার ব্লগটা একটু দেখো আর আমাকে একটু ভালোবাসা দিও। আর কি বলবো, বিকালবেলায় কী রেসিপি করব আর সেটাও একটু তোমাদের সামনে শেয়ার করব। তো এখন একটু বিশ্রাম নিই, আবার বিকালে দেখা হবে, কেমন? তো সন্ধ্যাবেলায় আবার তোমাদের সামনে এলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় মেয়েকে দিয়েই আজকে সন্ধ্যাটা দাওয়ালাম। তো এখন সন্ধ্যাবেলায় কিছু একটা টিফিন করব। তো চলো রান্নাঘরের দিকে যাই, কী বানাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বিকালে কী টিফিন করা যায় তো একটু তোমাদের সঙ্গে দেখাই। তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, এই দেখো ফ্রিজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে। তো চলো কী বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে সসপ্যানে করে একটু জল নিয়েছি, একদম খুব সহজে খুব সুন্দর একটা খাবার তৈরি করব। দেখো এই দুটো ম্যাগি দেব, বেশি দেব না, দুটো দিয়েই করব। তো জলটা একটু গরম হোক, তারপরে ম্যাগিটা ছাড়বো এর ভেতরে। তো এই যে ম্যাগিটা এর ভেতরে দিয়ে দিচ্ছি, দুটো ম্যাগি দিয়ে দিলাম এর ভেতরে। তো এই যে একটা বাটি নিয়েছি, এর ভেতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি, একদম ছোট ছোট করে কুচিয়েছি। পেঁয়াজের ভেতরে আমি একটু লবণ দিয়ে পেঁয়াজটা একটু মেখে নেব। পেঁয়াজটা এভাবে মেখে নেব,
তারপরে এর ভেতরে দিয়ে দেবো এই যে লঙ্কা, সুন্দর করে কুচিয়ে নিয়েছি, এবার লঙ্কা একটু দিয়ে দেবো। যে যেমন ঝাল খাবে সেইভাবে দেবে, আমি একটু অল্পই দিলাম লঙ্কা, কারণ মেয়ে খাবে তো, ও বেশি ঝাল খেতে পারে না। এবার আমি এর ভেতরে তিনটে ডিম ভেঙে দেবো। তিনটে ডিম ভেঙে দিয়েছি, দিয়ে এটা আমি এর সঙ্গে এবার গুলিয়ে নেব। সেদ্ধ করে রেখেছিলাম সেই ম্যাগিটা এই যে দিয়ে দেবো এর ভেতরে। ম্যাগিটা দিয়ে ডিম দিয়ে এবার একসঙ্গে মিশিয়ে নেব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি এর ভেতরে অল্প করে ম্যাগির মশলা একটু ছড়িয়ে দেবো, দিয়ে এটা একটু মিশিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, একটু আমি তেল দিয়ে দেবো। তো তেল গরম হয়ে গেছে, এর ভেতরে আমি এটা ম্যাগিটা দিয়ে দেবো। এটা আবার সুন্দরভাবে খুন্তি দিয়ে এইভাবে আস্তে আস্তে এটা পাতিয়ে দেবো। একদম গ্যাসটা কম করে দিয়ে এটা এইভাবে ভাজতে হবে। সুন্দরভাবে এইভাবে পাতিয়ে দিয়েছি, এটা এবার হোক একটু গ্যাসটা একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে আস্তে আস্তে। তো কিছুক্ষণ অপেক্ষা করি, দু চার মিনিট ভাজা পর্যন্ত। এটা এবার আমি একটু উল্টে দিয়েছি, ওপর নিচের পাশটা এবার সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে নেব। ডিমের পরিমাণটা যত বেশি দেবে এটা তত ভালো লাগবে খেতে। তো এই যে তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে, এটা আমি এবার একটু পিস পিস করে কেটে নেব। তোমরা এইভাবে খাবে, বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগবে, বিকালের টিফিন এইভাবে বানাবে। তো আমি এই যে পিস পিস করে নিয়েছি, এর ওপর দিয়ে আমি একটু সস দিয়ে দেবো। তো চলো এটা ঘরে নিয়ে যাই, ঘরে নিয়ে গিয়ে সবাই একসঙ্গে খেয়ে নেব, আসো। তো সবাই এক জায়গায় বসে খাবো। আমি হাত দিয়েই তুলে দিচ্ছি, দেখো কি সুন্দর, দেখো পিস পিস, দারুণ লাগে, খেতেই হবে। আমি এই প্লেটটাই খেয়ে নেবো এটাতে, আর তোমাদের দাদা ভাই আর মেয়ে এই দুটো খাবে, আমি এটাই খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই, দারুণ লাগছে খেতে সত্যি। তোমরা এভাবে বানিয়ে খাবে, দেখবে সুন্দর লাগবে। একদম অল্প ম্যাগি, একটু ডিমটা বেশি দিয়ে একটু একসঙ্গে ফেটিয়ে সুন্দরভাবে করে নেবে, দেখবে দারুণ লাগবে খেতে বিকালের টিফিন। তো আমরা খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমরা একটু আমার ভিডিওটা দেখো, আমাকে একটু ভালোবাসা দিও। তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, আজকের মতো টাটা। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।